महाशय संगीता बाग माइती महाशया लक्ष्मी शर्मा महाशया तादेर हाते सदस्यता जे कार्ड देवार जन्य माननीय राज्य सभापति माननीय विधानसभा बिरोधी दल नेता सदस्यता जे इनचार्ज समीक दा एवं राष्ट्रीय साधारण सम्पादक सुनील जी को अनुरोध करब तादेर हाते दिए सदस्यता करान। भारत माता की, बीजेपी बीजेपी जिंदाबाद। नरेंद्र मोदी प्रधानमंत्री ग्राम सड़क योजना आपने 5400 करोड़ दिया, मोदी जी ने 17000 करोड़ दिया। प्रधानमंत्री आवास योजना आपने 4500 करोड़ दिया, मोदी जी ने 50000 करोड़ रुपया दिया। राष्ट्रीय ग्रामीण आजीविका मिशन बैंक के लोन 630 करोड़, मोदी जी ने 91000 करोड़ दिए। कहीं कोई मैच नहीं है ममता दीदी, क्या झूठ बोल रही हो, क्या बंगाल की जनता को गुमराह कर रही हो? आप मानती हो कि बंगाल की जनता कुछ जानती नहीं है? हम आज कहकर जाते हैं दीदी, भारतीय जनता पार्टी के 1 करोड़ सदस्य बनने वाले हैं। हम कम थे तब भी नाकों में पानी ला दिए थे, 1 करोड़ क्रॉस हो जाएंगे। आपकी पार्टी का क्या होगा वो आप सोच कर रखो। আসলে আমাদের সদস্যতা অভিযান তো খুব রেগুলার একটা প্রোগ্রাম থাকে, এটা একদম নতুন তো কিছু নয়। তো এবছর সেটাকে আরো অনেক ডিজিটাইজড করা হলো আর কি। সদস্যতা আমাদের সবসময়ই থাকতো, আগেও আমাদের সদস্যতা করতে হয়েছে, 100 জন মেম্বার আমাদের আগেও করতে হয়েছে। তো এবার ডিজিটাইজেশন হয়ে গেলে কি হয়, একটা কমপ্লিট তার একটা পুরো ডেটা বেস তৈরি হয়ে যায়, সেটা অনেক সুবিধা হয়। 26 টার্গেট করেই 1 কোটি টার্গেট দেওয়া হয়েছে। 1 কোটি মানে 3 কোটি, 1 কোটি যদি সদস্য করবেন তাহলে তার পরিবার নিয়ে 3 কোটি, এটা টার্গেট দেওয়া হয়েছে। কার্যকর্তাদেরকে উৎসাহ দেওয়া হলো যাতে 1 কোটি টার্গেটটাকে আমরা পূরণ করতে পারি। নৈহাটিতে উপনির্বাচন, আপনার এলাকা বলা হচ্ছে আপনার গড়, বিজেপি জেতার নাকি সেভাবে কোনো সম্ভাবনা নেই, তৃণমূল এখন থেকে বলা শুরু করেছে, কেন? সত্যি কি খানিকটা দুর্বল হয়ে গেছে বিজেপি নৈহাটিতে? দেখুন, নৈহাটিতে বা বাংলায় দুর্বল ভারতীয় জনতা পার্টি বলতে কিছু নেই। দুর্বলতা শব্দটা তৃণমূল কংগ্রেস পুলিশ আর গুন্ডাদেরকে নিয়ে বলে। আজকে যদি সাহস থাকে তৃণমূল কংগ্রেসের গুন্ডা আর পুলিশ, এখন থেকে প্রায় 6টা নোটিশ আমি পেয়েছি অলরেডি। আমি ইলেকশনও লড়ছি না, কিন্তু আমি যেহেতু ওখানে পার্টিটা কন্ট্রোল করি, সেটা এখন আমার কাছে 6টা নোটিশ এসে গেছে। আমাকে রোজ পুলিশ ডাকছে, আপনাকে এই কেসে আপনার সঙ্গে কথা বলতে হবে, এই ধরনের কাজ পুলিশকে দিয়ে করাচ্ছে। এতে হয়তো বাই ইলেকশনে কিছু সুবিধা পেতে পারে। বিজেপির সদস্য বলে কিছু নেই, সিপিএম এর লোকেরা হচ্ছে বিজেপির ভোটার। সিপিএম আর বিজেপি ঠিক করে নিক, ভাগাভাগি করে নিক, তৃণমূল সবসময় জিতবে, 2 নম্বরে আর 3 নম্বরে কারা থাকবে ওরা ঠিক করে নিক।